করোনা ভাইরাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বারিধারায় বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মামন, সারা পৃথিবীব্যাপী রহস্যময় করোনা ভাইরাস এখন একটি আতঙ্কের নাম। আমরা আজ থেকে 17-18 দিন আগে আসলে শুনছিলাম যে শুধু চীনের একটি প্রদেশে আসলে এখান থেকে আসলে এই ভাইরাসটির উৎপত্তি, কিন্তু আমরা খুব ক্রমেই জানছি যে এটি উহান শহর থেকে বিভিন্ন প্রদেশ, এমনকি আশেপাশের বিভিন্ন আসলে দেশে আসলে ছড়িয়ে পড়েছে। তো এই বিষয়ে কথা বলার জন্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি এবং স্বনামধন্য চিকিৎসক প্রফেসর অফ মেডিসিন অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। স্যার, জনপদের সময় আপনাকে আসবার জন্য স্যার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। স্যার, আপনি ইতিমধ্যে জেনেছেন যে করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবীতে আসলে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমি যদি স্যার আপনার কাছে জানতে চাই যে করোনা ভাইরাস আসলে কতটা শক্তিশালী, এর আগে আমরা HIV ভাইরাস অথবা ইবোলা ভাইরাসের কথা শুনেছি, এই ভাইরাসের ধরন সম্পর্কে স্যার আপনার কাছে জানি। ভাইরাসটা অত্যন্ত নতুন আসলে, এর আগে এরা মনুষ্য সমাজে ছিলই না। আপনি যে কথা বললেন চীনের এই প্রদেশ যেখানে প্রথমে শুরু হয়, ওটা আসলে বাজার ছিল। ওই বাজারে বন্য পশু বিশেষ করে এবং মাছ বিক্রি হতো, এবং চাইনিজরা ঠিকই আবিষ্কার করে ফেললো যে খুব সময় বন্য পশু থেকে এটা আসছে। বন্য পশুর ভিতরে যে জামটা ছিল ওটা পশুতে পশুতে সংক্রমণ হতো, মানুষে আসেনি কখনো, কিন্তু একটা পরিবর্তন হয়েছিল, মানুষের ভিতরে ঢুকে গেল। এই যে ঢুকলো ঢুকলো, এখন মানুষ থেকে মানুষেরা ছড়ায়। মানুষের হাঁচিতে কাশিতে যদি তার ভিতরে জীবাণু থাকে, ওই কাশি বা হাঁচি যেটা আসবে এটা যদি আপনি নাকের ভিতরে দিয়ে নিয়ে নেন অথবা চোখের ভিতরে পড়ে, তাহলে অসুবিধা হতে পারে, এই জীবাণুটা থেকে মানুষের সংক্রমণ হয়। স্যার, আমি যখন যখন আপনার থেকে অন্য বা একজন থেকে আরেকজন হবে, এই সময়টা কতদিন এটাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। জীবাণুটা ঢুকলো কিন্তু রোগের লক্ষণ প্রকাশ পায়নি, এই সময়টা মনে হয় 10 থেকে 12 দিন, কেউ বলছে 10, কেউ বলছে 12, অনেক বলছে তার শর্ট আরও সংক্ষিপ্ত হতে পারে, সংক্ষিপ্ত হলে আরও বিপজ্জনক, বেশি তাড়াতাড়ি ছড়াবে। যাই হোক, এই ছড়ানোর পরে প্রধান তিনটে উপসর্গ হবে, এইটা যেগুলো পাবলিকের জানা উচিত। একটা ভালো জ্বর হবে, তারপর তার কাশি হবে খুব বেশি, এবং যদি লাংসে ঢুকে যায় তাহলে শ্বাসকষ্ট প্রবল হবে, এটা খুব খারাপ লক্ষণ। খারাপ লক্ষণ হলে শ্বাসকষ্ট যদি হয়ে থাকে তাহলে বোঝা গেল লাংসে ঢুকে যাচ্ছে। নিউমোনিয়া ধরনের হচ্ছে ভাইরাস নিউমোনিয়া, যাকে এই ভাইরাসের নাম হলো করোনা ভাইরাস, এখন একে COVID বলে নাকি, করোনা সিও আর ভিতে ভাইরাস। আপনার কাছে জানবো যে যেহেতু চীনের সাথে আমাদের সম্পর্কটা বিভিন্ন দিক থেকে বেশি, আমরা বাংলাদেশিরা আসলে কতটা ঝুঁকিতে আছি? বাংলাদেশের ঝুঁকিটা মোটামুটি আছে, এটা সত্য কথা, কারণ অনেকে চীনে বেড়াতে যায়, অনেক ব্যবসা বাণিজ্য তো অনেক যায়, ইয়াং লোকজন চৌদ্দ থেকে চীন থেকে জিনিস কিনে এনে বাংলাদেশে বিভিন্ন ঢাকা চট্টগ্রাম বড় বড় শহরে বিক্রি করে, সুতরাং তাদের মধ্যে এটা একটা সম্ভাবনা আছে। তবে আমরা এটা জানি চীনের পূর্বাঞ্চলে এবং দক্ষিণ পূর্বাঞ্চলে এই ঝড়া এগুলো ছড়িয়ে গেছে বেশি, এবং এর মধ্যে সাংহাই এবং অন্যান্য জায়গায় যেগুলো আমাদের দেশে ছেলেমেয়েরা যায়, ছেলেরা যায় বিশেষ করে ব্যবসা বাণিজ্য করতে, আর এছাড়া অনেক পড়তে যায়। হ্যাঁ, পড়তে যায়, 500 বা শিক্ষার্থী আছে আমরা আজকে জেনেছি, আরও বেশি হতে পারে। যাই হোক, ও তো শুধু এক শহরে, আরও অন্যান্য জায়গাতে আরও আছে, সুতরাং ওখানে আমাদের সঙ্গে যোগাযোগ বেশি। একটা জিনিস ভুললে চলবে না, শুধু ইউনান ইউনান থেকে পূর্ব দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে এই সমস্ত অঞ্চল এখন ইনফেক্টেড, কেউ বাদ নাই, সব সব প্রদেশে এটা হয়ে গেছে, সুতরাং সেই হিসাবে নিশ্চয়ই একটা ঝুঁকি আছে। কিন্তু বাড়িয়ে বলার দরকার নেই, আতঙ্ক সৃষ্টি করার দরকার নেই, জিনিসটা বুঝতে হবে, জানতে হবে, চিনতে হবে, এবং আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে, যেমন করে ইবোলাও কন্ট্রোল হয়ে গেছে, HIV মোটামুটি আয়ত্তের মধ্যে আমরা সব কিছু জানি এখন, এমনিভাবে খুব শীঘ্রই আমরাও এই করোনা ভাইরাসের ব্যাপারে আরও বেশি জানতে পারবো, কেন হয়, কেমন করে হয়, কেমন করে প্রিভেন্ট করতে হয়, খুব ইম্পর্টেন্ট এটা। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর বলে, এটা আর সহজ করে বলতে প্রিভেনশন ইজ চিপার দেন কিওর, কেন একটা রোগী যদি এই ভাইরাসের আক্রমণ হয় তাকে যেসব চিকিৎসা দেওয়া হয়, ভাইরাস কিলিং ওষুধ যেগুলো আছে অত্যন্ত দুর্মূল্য, অনেক টাকা লাগবে একজনের চিকিৎসা করতে। বাংলাদেশের প্রসঙ্গে আসি, যেহেতু এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গা থেকে বলা হচ্ছে যে আমাদের চীন থেকে যেসব যাত্রীরা বাংলাদেশে আসছেন, চীনের নাগরিক অথবা বাংলাদেশি নাগরিক যারা, বিমানবন্দরে প্রথমে গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এই ভাইরাসের ছড়িয়ে পড়ার কারণে অন্যান্য নৌ রুট অথবা স্থলবন্দর সতর্কতা জারি করা হয়েছে, কিন্তু যেই পদ্ধতির মাধ্যমে আসলে স্ক্রিনিং করা হচ্ছে এটা কতটা কার্যকরী আপনার কাছে মনে হয়? এটা এটা আমি বলতে পারবো না, কারণ কী কী পদ্ধতি দাঁড় করছেন আমি জানি না। আপনারা নিশ্চয়ই ছবিতে দেখেছেন
জ্বর একটা টেম্পারেচার মাপার জন্য একটা যন্ত্র আছে, কপালের কাছে রাখলে টেম্পারেচার উঠে যায়। আপনি যদি লক্ষ লক্ষ লোকে স্ক্রিন করতে চান, দিস ইজ দ্য বেস্ট মেথড, সবচেয়ে ভালো মেথড। প্রথম উপসর্গ হলো জ্বর, জ্বর হলে তাকে আলাদা করুন, তারপর তাকে জিজ্ঞেস করতে দুটি প্রশ্ন মাত্র, আপনার কাশি আছে কি না, একা শ্বাসকষ্ট আছে কি না। শ্বাসকষ্ট হলো গুরুতর পর্যায়ে, সিরিয়াস। আমার আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা একটা আর্টিকেল লিখেছিলাম যে 26 তারিখ পর্যন্ত যে 2000 লোক আক্রান্ত হয়েছিল চীন দেশে, তার মধ্যে প্রায় 3% নিচে মারা গেছে। মর্টালিটি খুব একটা বিশাল না, তবুও মোটামুটি, আর খুব সিরিয়াস অসুখ হয়েছে 15%, এর থেকে মারা যাবে। 15-18 মোটামুটি প্রায় প্রিটি সিরিয়াস ডিজিজ, এতে কোনো সন্দেহ নেই। আর যেই স্পিডে এটা ছড়ায়, এটাই আতঙ্ক সৃষ্টি করেছে, আসলে এটা বেশি আতঙ্কের সৃষ্টি করেছে। সেই জন্যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো, আজকাল প্লেনে যত লোক যাতায়াত করে তার সংখ্যা কম নয়, আর ডাইরেক্ট চীন থেকে যারা আসছে তাদের প্রত্যেকেই ওই প্রথম টেম্পারেচার স্ক্রিন করে তারপরে সিমটমের মাধ্যমে বাকি অ্যানালিসিস করা উচিত। এটা খুব বেশি কঠিন নয়, পৃথিবীর সব দেশেই হচ্ছে। আপনি লক্ষ্য করবেন যারা সাবধান হয়ে যায় তাদের মধ্যে ছড়ানোর প্রবণতা দেখছি না। যেমন ফ্রান্সে প্যারিসে মাত্র একটি কেস হয়েছে, সিউনান প্রভিন্স থেকে আসছিল। আমেরিকাতে মাত্র একটি কেস হয়েছে, থেমে গেছে, আর নাই। এমনকি ব্যাংককেও প্রায় 7-8 দিন আগে প্রথম যে কেস হয়েছে তারপর হয় নাই। অর্থাৎ আতঙ্ক না করে জিনিসটা বুঝতে হবে, যিনি চীন থেকে আসছেন তাকে বুঝতে হবে যে ইনকিউবেশন পিরিয়ড আপনার 10-12 দিন পর্যন্ত হতে পারে। অর্থাৎ চীন থেকে আসার পরে 10-12 দিন পর্যন্ত আপনার ইনফেকশনটা আপনার ভেতরে থেকে যেতে পারে। সেটা মনে করছেন না, তিনি যেন গোপন করার চেষ্টা না করেন, এবং এটি প্রধান কথা, গোপন করার চেষ্টা করবো না, এক। দ্বিতীয় হলো, আর আপনার আধুনিকতম যন্ত্রপাতি যেমন সহজ জিনিস এগুলো কিনে আনলেই হয়, ওরা তো তাড়াতাড়ি থেকে নিয়ে ফেলছে হাজার হাজার, আমরা কেন পারবো না। চীন থেকে আমরা শিখতে পারি অনেক কিছু এই ব্যাপারে। আমি যদি তারপরে জানি যে আপনি সচেতনতার কথাটাই বেশি আসলে ঘুরে ফিরে বলছেন, এবং আসলে আতঙ্ক সৃষ্টি না করা এবং আতঙ্কিত হয়ে না যাওয়া, কিন্তু সচেতনতার কথা যদি আপনার কাছে জানতে চাই যে আমরা কিভাবে আমাদের সাধারণ মানুষকে সচেতন করতে পারি স্যার, যদি আপনি বলেন। প্রথম কথা, দুটো জিনিস করতে হবে। একটা, রোগটা সময় বোঝাতে হবে, সবাই মারা যায় না, হলে আপনি মরে যাবেন কোনো কথা নাই, সেটা বোঝাতে হবে। সিরিয়াস হয় 15% ঠিকই, কিন্তু মারা যায় 3%-এরও কম, এখন পর্যন্ত 3% কমই আছে হিসাবে যা দেখা যাচ্ছে। এক নম্বর কথা বোঝাতে হবে, এত ভয় পাওয়ার কিছু বলতে হবে, বললে এটার চিকিৎসা আছে, সবাই তো মরে না, এই জন্য ভালো হয়ে যায়, চিকিৎসা আছে। যদিও ভাইরাসের চিকিৎসার জন্য যে সময় ওষুধ লাগে মোটামুটি অত্যন্ত দুর্মূল্য, এটা সরকারকে বুঝতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে বুঝতে হবে, সরকার কী ব্যবস্থা করেন, তারা নিশ্চয়ই প্রস্তুত আছেন, তারা জানেন প্রোটিয়েজ ইনহিবিটর ইত্যাদি যেগুলো লাগে এগুলো তাদের ব্যবস্থা করতে হবে। তবে আমার মনে হয় সচেতন হলে সরকার যদি সক্রিয় হয় এবং মানুষ যদি বুঝতে পারে, জানতে পারে, তাহলে জিনিসটা দমন করা মোটেই কঠিন হবে না, এক। দ্বিতীয় হলো, কতগুলো জিনিস আছে যেগুলো আমাকে করতে হবে। যদি একবার সংক্রমণ হয়েই যায়, ধরলাম হয়েই গেছে, তখন কী করতে হবে? আগের থেকে আপনি মাস্ক পরে ঘুরলে হবে না, প্রথম যদি হয়েই যায় তখন আপনি আজকে মাস্ক পরলে কোনো লাভ হবে না, তো এদেশে কোনো ভাইরাস নাই, এটা এক্স্যাক্টলি পরিবেশ সৃষ্টি হলে যদি কেস পাওয়া যায় দেখা যাচ্ছে, তখন আপনাকে যে সাবধান, সেটি হলো আসল সাবধানতা। তেমন একটা হলো মাস্ক পরা, যেটা বলা হয় সবসময় হাত ধোয়া, হাত ধোয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এটা আমরা আগে বুঝতাম না, কয়েক বছর থেকে সারা পৃথিবীতে হাত ধোয়ার ব্যাপারটা গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি একটা মানুষ 24 ঘন্টায় যদি 8 ঘন্টা ঘুমায়, বাকি যে সময়টা থাকে তাতে আপনি অবাক হন শুনলে 350-360 বার মুখে হাত দেয়, জি ট্রিমেন্ডাস। আর হাতে যদি ইনফেকশন থাকে, আপনি কত লোক হ্যান্ডশেক করেন, কত সঙ্গে গামিলা কোলাকুলিও করেন, সত্যি কথা বলতে কি, এবং এই যে হাতে যদি ইনফেকশন ঢুকে যায় সেইটা এইখানে আর সোজা কথা, যদি নাকের মধ্যে হাত ছোঁয়ান বা চোখের মধ্যে হাত ছোঁয়ান, আপনার এই ইনফেকশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। চোখের কনজাংটিভার ভিতর দিয়ে ব্লাডে চলে যেতে পারে এবং নাকের ভিতর দিয়ে ইনহেল করে লাংসে ঢুকে যেতে পারে, এইটাকে বুঝতে হবে। কাজে একবার হাত ধুলে হবে না, সারাদিনে খাওয়ার পরে হাত ধুলে হবে না, আগে হাত ধুতে হবে, দিনের মধ্যে একবার দেবে না, যতবার যদি ইনফেকশন খোদা না খাস্তা যদি এসেই যায় তখন বারবার হাত ধোয়া অভ্যাস করতে হবে। এই হাত ধোয়াটা একটা ভালো অ্যান্টিসেপ্টিক লোশন সাবান যাই হোক কটেবার দিয়ে আপনাকে করতে হবে, এক নম্বর কথা। আমি কিন্তু এক নম্বরে দিলাম। দ্বিতীয় হলো মাস্ক। ছোট্ট আমরা একটা বিরতিতে গিয়ে আবারও আমরা ফিরছি। দর্শক, আমরা আলোচনায় ছিলাম, আমরা কিছুক্ষণ পর আবারও আলোচনায় ফিরব, আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। তারা মাঝে মাঝে বিজ্ঞপ্তি দিচ্ছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছেন দেখতে পাচ্ছি। সুতরাং আমার মনে হয় না যে সাধারণভাবে সতর্কতার দিকে কোনো ফাঁক ফোকর আছে, তবু সবচেয়ে বেশি উচ্চতম সতর্কতা নিশ্চয়ই নিতে হবে। আমি আগে একটা কথা শেষ করতে পারিনি আগের পাঠে, সতর্কতার সঙ্গে আমি বলছিলাম প্রথমত হলো পার্সোনাল সতর্কতা, ব্যক্তিগত সতর্কতা কী, তারপর রাষ্ট্রীয় সতর্কতা।
ব্যক্তিগত বলছিলাম আমি যে লোকে সাধারণত মানে মাস্ক হলো এক নম্বর কথা, আসলে মাস্ক এক নম্বর, মাস্ক দুই নম্বর কথা। আমি বুঝাচ্ছি কেন। প্রথম হলো যে হাত, যেটা আমি বলছিলাম যে হাত সাধারণ মুখের উপরে আমরা ধরি ছুঁই জাগ্রত অবস্থা, দিনে প্রায় 360 বার, 350 বারের মতো অসংখ্যবার। এবং এই হাতটা যদি কোনো কারণে আমরা হ্যান্ডশেক করি, কোলাকুলি করি, অসংখ্য অবস্থা ব্যবস্থা আমার হাতে কিছু না কিছু লাগে, এবং সেইটাকে ধুয়ে না ফেললে এটা যদি নাকের কাছে যায় বা নাকে ছুঁই, তাহলে এই নিঃশ্বাসে যদি যদি ওই জীবাণু কারোর থাকে, নিঃশ্বাসে নাকের কাছে আনলে তার নিঃশ্বাস ঢুকে যেতে পারে, চোখের কাছে গেলে কনজাংটিভাতে ঢুকে যেতে পারে, এবং এই দুই জায়গা দিয়ে ঢুকলে অনায়াসে তিনি এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। সুতরাং দুইটা জিনিস, একটা হাত ধোয়া, একবার হাত ধুলে হবে না, ভাত খাওয়ার আগে হাত ধোয়া এখন থেকে প্র্যাকটিস করা উচিত, খাওয়ার পরে পরে করলেও চলবে। হাতে তেমনি সারাদিনে 5 বার 6 বার 7 বার ডিপেন্ডিং কতবার আপনি লোকের সঙ্গে বিশ্বাস হ্যান্ডশেক করেছেন, কোথায় গেছেন ইত্যাদি ইত্যাদি, বা রুগীর কাছে গিয়েছিলেন কিনা সন্দেহ, তার উপর করতে হয়। 5 বার 6 বার 10 বার হতে পারে সেটা। এক দুই হলো মাস্ক পরা। মাস্কের ব্যাপারে আপত্তি যেটা উঠছে, যেসব মাস্ক সাধারণত ব্যবহার করা হয় ফাঁক দিয়ে, মাঝে মাঝে ফাঁক থাকে, ফাঁক ফোকরের ভিতর দিয়ে বাতাস ঢুকে আপনার নাকের ভিতরে জীবাণু ঢুকতে পারে, যদি জীবাণু সংক্রমণ থেকে থাকে যেখানে যাচ্ছেন। আর সেকেন্ড, চোখের এক্সপোজারের সঙ্গে মাস্কের কোনো সম্পর্কই নেই। চোখে কিন্তু আপনি সবসময় হাত দিলে বা বাতাসে বা নিঃশ্বাসে ওই লোকের হাঁচিতে আপনার চোখে সংক্রমণ হতেই পারে। সুতরাং সত্যিকারে যদি করেন, আপনি দেখবেন যারা চিকিৎসা করে, নার্স এবং ডাক্তারদের ছবি যেগুলো আসছে, মনে হয় নবচারী ভ্রমণ করছে সেই রকম, কেন পা থেকে মাথা পর্যন্ত বড় একটা গ্লাস বা চশমার মতো লাগানো থাকে, যা সবটা চোখটা ঢেকে যায় আর নাকটা সম্পূর্ণ ঢেকে যায়। যদি এই ধরনের মাস্ক ব্যবহার করা যায়, যেটা অনেক বড় হবে এবং লেগে থাকবে যতদূর সম্ভব, এবং চোখের ব্যাপারে সতর্কতা বলা আমার খুব মুশকিল, কেন সবাই মিলে এখন গগলস কেনা শুরু করলে হবে না, কিন্তু যত যতদূর সম্ভব একটা ভালো চশমা বা জিরো পাওয়ারই হোক লাগিয়ে রাখলে আমার এটা একটা সাজেশন হতে পারে। রাষ্ট্রীয় সতর্কতা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি জানি যে এখন যে অবস্থা হয়েছে তাতে যদি একটা জাহাজে আমরা যদি সমুদ্রে আমরা এই কারণ আক্রমণ হয়ে থাকে ওই চীন থেকে বেরোনোর 10-12 দিনের মধ্যে, তাহলে ওই জাহাজ কতদিনে পৌঁছলো তার মধ্যে রোগী মারাও যেতে পারে, ভালো হয়ে যেতে পারে। এক, সুতরাং সমুদ্রটা ইম্পর্টেন্ট, বাট ইজ মোর ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবসলিউটলি ভাইটাল, সেগুলো আকাশে আকাশপথে যারা আসছে সেটা দেখতেই হবে, বিমানগুলো চেক করতেই হবে। বিশেষ করে যারা আসছেন বিদেশ থেকে, বিশেষ করে চীন থেকে যারা আসছেন, ওটাই আসল উৎপত্তিস্থল সেখানে। আর অন্য দেশে যদি খুব বেড়ে যায় কোনো দেশে, সেই দেশে তখন সেই ব্যবস্থা নিতে হবে। তাদের বিমানবন্দর চেক করার জন্য ওই যে স্পেশাল টেম্পারেচার চেকিং যন্ত্র, এটা এখনই প্রক্রিয়ার করতে হবে, শত শত প্রক্রিয়ার করতে হবে, আপনি হাজার হাজার লোককে চেক করতে পারবেন, কারণ আমাদের বিমানবন্দরে কিন্তু এখন অনেক লোক যাতায়াত করে, আমাদের ছাত্র আছে সেখানে, তারা আছে, আর বাংলাদেশ থেকে যায় যারা, তাদের এখানে অনুরোধ করতে হবে আপনারা দয়া করে এখন যথাসম্ভব চীন যাবেন না, এটা করতে হবে। কেন আমি জানি বাংলাদেশের অসংখ্য যুবক বিশেষ করে ব্যবসা বাণিজ্যের খাতিরে জিনিসপত্র ইম্পোর্ট করে নিয়ে আসেন, সেগুলো বাংলাদেশে বিক্রি করেন। কমিটি অথবা ন্যাশনাল কমিটি তৈরি করার মতো আমাদের হাতে খুবই কম সময় স্যার, যদি শেষ কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের সবাইকে একসঙ্গে ভাবতে হবে, চিন্তা করতে হবে এবং কাজ করতে হবে। সেই জন্য এরকম গুরুত্বপূর্ণ অবস্থান অবশ্যই একটা জাতীয় কমিটি হবে, ন্যাশনাল কমিটি অফ এক্সপার্টস এগেনস্ট সিওভি, এরকম একটা কমিটি গঠন করলে, যার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী তো থাকবেই কোনো সন্দেহ নেই, এক্সপার্টরা থাকবে, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় থাকবে, এবং দরকার হলে এই বর্ডার রেজিমেন্ট আমাদের যারা আছে তাদেরকে আনতে হবে, আর এদের সবাই মিলে বসে দ্রুত বসতে হবে এবং ফিউচার প্ল্যান একটা তৈরি করতে হবে, সেইভাবে কাজ করতে হবে, অবশ্যই করতে হবে, সেটা সত্যিকারে ভালো কাজ। তো আগেই বলছি, শেষ কথা আবারও বলছি, এটা এমন একটা রোগ খুব দ্রুত মানুষে মানুষে ছড়ায়, কিন্তু একই সঙ্গে এটা এমন একটা রোগ সবাই মারা যায় না, তো 3% নিচে এখনও যারা মারা যায় তার কথা, গুরুতর অসুস্থ যারা তারা 15% মতো, এবং যারা মারা যায় দেখা গেছে তারা শুধু নিউমোনিয়াই মারা, নিউমোনিয়া হওয়ার পরে তাদের লিভারে ইনফেকশন, লিভারে অসুবিধা হয় এবং কিডনি ফেলিওর হয়, লিভার কিডনি, কাজেই যখন সিরিয়াস হয়ে যাচ্ছে তখন লিভার এবং কিডনি পরীক্ষা করার মাধ্যমে আমরা বুঝতে পারি এটা খারাপের দিকে যাচ্ছে কি না। ধন্যবাদ দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকার জন্য স্যার, আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আপনারা শুনছিলেন যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, এখন পর্যন্ত 106 জন মৃত্যুবরণ করেছেন, তারপরে স্যার যেটি বলছিলেন যে আমাদের আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে ব্যক্তিগত সচেতনতা, এরপরেই সব থেকে গুরুত্বপূর্ণ যেটি বলছেন যে রাষ্ট্রীয়ভাবে সতর্কতা প্রয়োজন। তো আমরা আশা করছি যে স্যারের এই গুরুত্বপূর্ণ পরামর্শকে আমলে নিয়ে আসলে সরকার আগামী দিনে
দিন এগিয়ে যাবে এবং আমরা এই করোনা ভাইরাসের অভিশাপ থেকে বেঁচে থাকতে পারবো। তো এই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।